এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ফটো তুলে দিচ্ছে বা যারা হচ্ছে কান বলবে যে কান পরিষ্কার করে দেব, তাদের চক্করে কিন্তু খুব সাবধানে পড়বে। অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল এই নামেও কিন্তু ইন্ডিয়া গেটকে বলা হয়। আমরা কিন্তু গাইড যিনি আছেন ওনার সাথে কিন্তু একসাথেই আমরা পুরো জায়গাটাকে ঘুরবো। আর এইখানে কিন্তু আমাদের পাশে পুরো ইন্ডিয়ার কিন্তু প্রচুর জায়গার মানুষ আছে, কেরালা বলো, মধ্যপ্রদেশ বলো, অন্ধ্রপ্রদেশ, কলকাতা, রাষ্ট্রপতি ভবনে এই যে ফ্ল্যাগটা যে উপরে থাকে, ফ্ল্যাগ উপরে থাকা মানে হচ্ছে রাষ্ট্রপতি এটার মধ্যেই আছেন। বাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের, এই বাসটা কিন্তু আবার চলে যাচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে। এই বাসটাতে কিন্তু কোনো পার্টিকুলার সিট নেই, তোমরা যদি আগে আসো তাহলে কিন্তু তোমরা আগে আগে সিট পেয়ে যাবে। হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রীতম, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকে আমি আছি দিল্লিতে। আর দিল্লিতে কোথায় আছি? দিল্লির পাহাড়গঞ্জ মানে একদম স্টেশন থেকে কাছেই স্কাই ভিউ হোটেলে কিন্তু আছি। এই হচ্ছে কিছুটা রুম, রুমটা আমি পরে এসে দেখাবো, আর রুমের কত কি ভাড়া সেটাও আমি ভিডিওতে বলে দেবো। এই যে 9টা বাজে, 9:15তে পুরো দিল্লি ঘোরার জন্য মানে একদিনে দিল্লির কিছু স্পট ঘোরার জন্য একটা দিল্লি দর্শন ট্যুরিস্ট স্পেশাল বাস আছে। এই বাসটায় করে আমরা দিল্লির 11টা মতন স্পট আজকে ঘুরবো। প্রথমে আমরা যাব বিড়লা মন্দির, লাস্টে আমরা লাল কেল্লা ঘুরবো। বাসে বসেও কিন্তু আমরা কয়েকটা জায়গাকে বাইপাস করে যাব, সেগুলো ওরা বলে দেবে। চলো ঝটপট বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আমরা আছি এই হোটেলটায়, তোমাদের কিন্তু সমস্ত কিছু পরে দেখিয়ে দেবো। চলো এইখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে যাব পাহাড়গঞ্জের একদম মেন রাস্তায়, মানে ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাই কিন্তু রাস্তা। চলে এসেছি একদম পাহাড়গঞ্জের এই মেন রোডে, কিন্তু রাতে খুব সুন্দর মার্কেট বসে, সেটার ওপর ডেডিকেটেড ভিডিও বানাবো কিনা জানি না, বাট তোমাদেরকে রাতে দেখিয়ে দেবো। এখানে কিন্তু খুব কম দামে, যেমন আমাদের কলকাতার ধর্মতলাতে সস্তায় জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু তার থেকেও সস্তায় পাওয়া যায়। এখান থেকে কিন্তু কিছুটা হাঁটলেই হচ্ছে একদমই এন্ডটাই হচ্ছে স্টেশন। স্টেশন থেকে হেঁটে আমাদের হোটেল পৌঁছাতে 3-4 মিনিট লাগে, মানে খুবই কাছে। এই যে এইটা হচ্ছে পাহাড়গঞ্জের গেট, আর ওই যে দেখতে পাচ্ছ এন্ট্রি লেখা আছে দূরে, তো ওইটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন ঢোকার এন্ট্রি। বন্ধুরা এবার জেনে নিই যে কিভাবে এই বাসটাকে বুক করবে। খুব সোজা একটা প্রসেস, তো প্রথমে গুগলে সার্চ করবে, আর আমি কিন্তু এই বুকিংয়ের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা ওখান থেকেও ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারো বুকিং পেজে। তো চলো কিভাবে বুকিং করবে দেখে নিই। প্রথমে এখানে লিখে নেব ইনক্রেডিবল ভারত, এই যে চলে এসছে ওপরের যে অপশানটা ইনক্রেডিবল ভারত ট্যুরিজম, ক্লিক করার পরে এই চলে যাব ওয়েবসাইটে ওদের ইনক্রেডিবল ভারত। নিচের দিকে যাবে, দেখো এখানে অনেক রকমের প্যাকেজ লেখা আছে, আগ্রা ফোর্ট, তাজমহল, এইগুলোর একটা প্যাকেজ আছে 750 থেকে স্টার্টিং। আর নিচে দেখো একটা প্যাকেজ আছে দিল্লি দর্শন ট্যুর, এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই লিস্টার কিন্তু অধিকাংশটাই ঘোরানো হয় এই মাত্র 350 টাকায়, তো এর ওপরেই তোমরা ক্লিক করবে। এই যে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো এইখানে একটা আলাদা করে সাইট খুলে গেল, দিল্লি লোকাল সাইট সিং। এইবার এখানে দেখতে পাচ্ছ দিল্লি দর্শন লোকাল সাইট সিং ইন দিল্লি, লাক্সারি এসি ডিলাক্স পুশব্যাক সিটার বাস। দেখো এখানে দুটো টাইমিং আছে, একটা হচ্ছে 9:30, রিটার্ন 6:30, আর 350 টাকা হচ্ছে এর ফেয়ার। আর নিচে দেখো আর একটা 10:15 আছে, 7:15 ফেরা, আর 349 টাকা। চেষ্টা করবে একদম সকালেরটাই করে ঘুরতে যাওয়ার, কিছুই না। এবার এখানের বুক বাটনে চলে যাও। বুকে যাওয়ার পরে তোমরা এখানে দেখো আরেকটা পেজ খুলে গেল বুক ইওর টিকিট বলে, এইখানে এন্টার প্যাসেঞ্জার ডিটেলস দেবে, তো আমি আমার নামটা লিখে ফেললাম, সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। এইবার কজন যাবে, এখানে আমি ডেট অফ জার্নিটা দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, আর কোথা থেকে উঠবো। আমরা যে লোকেশনে আছি সেটা হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন পাহাড়গঞ্জের সাইডে, তো আমি এই প্রথম লোকেশনটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমি চলে যাব একদম পে নাওতে। পে নাওতে চলে আসার পরে দেখো ফোনপে, গুগল পে, পেটিএম, কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, যেটা খুশির মাধ্যমে কিন্তু তোমরা পে করে দিতে পারো। তো আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে এই টিকিটটা বুক করতে হয়। আর টিকিট বুক হওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা পিডিএফ চলে আসবে, তো এইটাই কিন্তু তোমার টিকিট। নিউ দিল্লির এক্সিট গেট সেইখানে আমরা যাব, সেখান থেকে গিয়ে কিন্তু এবার আমরা ওই বাসটা ধরবো।
দারুণ খেতে। তোমাদেরকে একটা কথা বলবো, নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে বাইরে যে দোকানগুলো আছে ওখানে কিন্তু না খাওয়ার চেষ্টা করবে সবসময়, কারণ মানে আমি কিন্তু আগের বার এসে দারুণভাবে ঠকে গেছি। কারণ হচ্ছে চারটে কচুরি খেয়েছিলাম, সেটার প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে প্রায় 220 টাকার মতন। মানে ওরা আলাদা করে কচুরির দাম নেবে, আলাদা করে তরকারির দাম নেবে। চেষ্টা করবে ভেতরের দিকে ঢুকে যাওয়ার, পাহাড়গঞ্জ সাইডের ভেতরে ঢুকে কোনো একটা জায়গা থেকে খাওয়ার। তো এই যে আমাদের বাসের কাছে চলে এসেছি, দুটো বাস পরপর দাঁড়িয়ে আছে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, অপোজিট শিলা সিনেমা। অপোজিট কিয়া সিনেমা? শিলা সিনেমা। শিলা সিনেমা। বাসটা কিন্তু স্টেশনের সামনে দিয়ে যাবে না, তাই এটা ভুল করবে না যে স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকার। তোমরা কিন্তু হেঁটে যেখান থেকে নিউ দিল্লির এক্সিট গেট 2 নম্বর গেট সেইখান থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা ধরে চলে আসবে। উঠে এই যে ওভারব্রিজটা উঠে যাচ্ছে, উঠেই কিন্তু এখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে কিছুটা আমাদের বাস। বাসটা কিন্তু পুরো এসি বাস, ভেতরে ঢুকে পড়েছে, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। আছে কিছুটা সিট অ্যারেঞ্জমেন্ট 2x2 সার্ভিস, মানে এখান থেকে তোমরা কিন্তু এসি কন্ট্রোল করতে পারবে, তোমার মুখে কতটা কি হাওয়া নেবে বা নেবে না। এখানে লাইট আছে, এখানে পাখাও আছে, আলাদা করে একটা ফ্যান দেখতে পাচ্ছি ছোট। এইখানে একটা পিন দেখতে পাচ্ছি, এখান থেকে মনে হয় চার্জও দেওয়া যায়। সিটে কিন্তু খুব সুন্দর এরকম সাদা কাপড় দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কাপড়। এই বাসটাতে কিন্তু কোনো পার্টিকুলার সিট নেই, তোমরা যদি আগে আসো তাহলে কিন্তু তোমরা আগে আগে সিট পেয়ে যাবে। বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। সিসিটিভি ক্যামেরা লাগাবে, যো হর গতিবিধি কো ওয়াহাঁ পর ধ্যান মে রাখতে হ্যায়, জিতনা ভি গতিবিধি রোড মে হোতা হ্যায় ও আন্দর ক্যাচ করতে হ্যায়। তো আপ লোগো সে রিকোয়েস্ট হ্যায়, জাহাঁ তক টুরিস্ট লোগো কে লিয়ে অ্যালাউড হ্যায় ওয়াহাঁ তক আপ লোগ মেরে সাথ জায়েঙ্গে অর মেরে সাথ জায়েঙ্গে মেরে সাথ ওয়াপাস আয়েঙ্গে। যারা দিল্লিতে কখনো আসোনি, প্রথমবার আসছো, এই বাসটা বুক করে নেবে। বাসটাই কিন্তু তোমাদের সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আজকে এই জার্নিতে আমাদের টোটাল সময় লাগবে 9 ঘন্টা, আর আজকে আমরা টোটাল 80 কিলোমিটার জার্নি কভার করব। একদিনে কিন্তু দিল্লির সমস্ত জায়গা ঘোরা সম্ভব নয়, তাই কিন্তু তোমরা এই 350 টাকায় লিমিটেড কিছু জায়গায় ঘুরতে পারবে। এই বাসে যে গাইড দিয়েছে, গাইড কিন্তু উনি খুব ভালো, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, আর একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে। এখন আমরা কিন্তু চলে এসেছি বিড়লা মন্দিরের কাছে। তো এই বিড়লা মন্দির আমরা কিন্তু এখন দর্শন করব। ভেতরে কিন্তু কোনো কিছু অ্যালাউ নয়, মানে ক্যামেরা মোবাইল এগুলো অ্যালাউ নয়, তাই ভেতরটা কিন্তু দেখাতে পারবো না। এই বিড়লা মন্দির কিন্তু ওই বিড়লা ফ্যামিলি তৈরি করেছিলেন 1939 সালে, সাই কিশোর বিড়লা এই বিড়লা মন্দির তৈরি করেছিলেন। তো আমরা কিন্তু এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির বা বিড়লা মন্দির, এই বিড়লা মন্দির ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হয় না, কোনো রকম কিন্তু টাকা লাগে না মন্দিরে ঢোকার জন্য, টোটালি ফ্রি। তোমাদের কিন্তু গাইড বলেই দেবে যে বাসের নাম্বারটা আর ফোন নাম্বারটা যেন তোমরা অবশ্যই রাখো, তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। সেই বাসেই কিন্তু তোমরা উঠবে, কারণ এই একই কালারের, আমাদের যে কালারের বাস দেখেছো সাদা রঙের, সেই বাস কিন্তু এখানে প্রচুর আছে, ভুল করে কিন্তু ওই বাসে উঠবে না। এখন টাইম বেঁধে দেওয়া হয়েছে 10:30 পর্যন্ত, চলো দেখি সামনেটায় যাই। এই যে মন্দির আর বাস আমাদের এই পেছনেই আছে, আর আমরা কিন্তু এই সাবওয়ে দিয়ে নিচে চলে যাব। এবার ভেতর থেকে ঘুরে আবার চলে যাচ্ছি বাসের দিকে, প্রায় সময় মতনই চলে এসেছি, বেশি কিন্তু সময় নষ্ট করলে হবে না। দিল্লি কিন্তু অনেক বড় একটা শহর, যেটায় এত টুরিস্ট প্লেস আছে, যেটা ঘুরতে গেলে কিন্তু প্রায় 7 দিনও লেগে যেতে পারে। চলে এসেছি বাসের মধ্যে নিজের সিটে, যে সিটে যাবে সেই সিটেই কিন্তু তোমাদেরকে পুরো দিন ট্রাভেল করতে হবে, সিট চেঞ্জ করলে হবে না। খুব সুন্দর কিন্তু ঘুরলাম, ভেতরে কিন্তু লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। এটা কালীবাড়ি টেম্পল ক্রস করছে। যে পুরনো 500 টাকার নোটগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে যে মহাত্মা গান্ধীর সাথে যে পুরো সেই 11 জনের ছবি ছিল, সেই জায়গাটাই কিন্তু আমরা এখন ক্রস করলাম। আমরা কিন্তু এবার চলে এসেছি রাষ্ট্রপতি ভবনের সামনে। তো এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ আছে, গিয়ে আমরা ফটো তুলব। ফ্ল্যাগ কা ক্যা বল রহে থে, রুলস ক্যা হ্যায়? উপর হ্যায় রাষ্ট্রপতি, দাঁড়িয়ে
अच्छा ऊपर मतलब राष्ट्रपति सर इधर ही है। अच्छा मिडिल में नहीं है तो वो बाहर गए, मिडिल में तो किसी का डेथ हो गया। राष्ट्रपति भवन এই যে ফ্ল্যাগটা যে উপরে থাকে, ফ্ল্যাগ উপরে থাকা মানে হচ্ছে রাষ্ট্রপতি এটার মধ্যেই আছেন। যদি মাঝখানে থাকে তার মানে হচ্ছে মানে ফ্ল্যাগটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, মানে কারোকে কেউ মারা গেছে, মানে এই রাষ্ট্রপতি ভবনের কোনো একজন মেম্বার মারা গেছে। আর যখন ফ্ল্যাগটা থাকবে না রাষ্ট্রপতি ভবনে তার মানে হচ্ছে উনি এখানেই নেই। এবার কিন্তু আমাদের এখানে প্রায় 10-15 মিনিট ঘুরলাম, নেক্সট ডেস্টিনেশনে যাব। থিঙ্ক এবার যাব আমরা ইন্ডিয়া গেট। চলে এসেছি আমাদের থার্ড লোকেশন ইন্ডিয়া গেট। আমরা কিন্তু গাইড যিনি আছেন ওনার সাথে কিন্তু একসাথে আমরা পুরো জায়গাটাকে ঘুরবো। আর এইখানে কিন্তু আমাদের পাশে পুরো ইন্ডিয়ার কিন্তু প্রচুর জায়গার মানুষ আছে, কেরালা বলো, মধ্যপ্রদেশ বলো, অন্ধ্রপ্রদেশ, কলকাতা, আসাম, প্রচুর জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে এসছে। এই বাসের মধ্যেই কিন্তু আছে। এখানে কিন্তু মোবাইল ফোন খুব সাবধানে রাখবে। তো আমরা কিন্তু এবার পৌঁছে গেছি ইন্ডিয়া গেট। তৈরি হয়েছিল 1931 সালে, যেটা তৈরি করেছিলেন এডিন লুইস। অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল এই নামেও কিন্তু ইন্ডিয়া গেটকে বলা হয়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল সেই সময়, আর যখন আফগানের যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু প্রায় 90,000 সৈন্য মারা গেছিল, তাদের স্মরণেই কিন্তু এই ইন্ডিয়া গেট তৈরি করা হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ফটো তুলে দিচ্ছে বা যারা হচ্ছে কান বলবে যে কান পরিষ্কার করে দেবো, তাদের চক্করে কিন্তু খুব সাবধানে পড়বে। তার কারণ হচ্ছে ওরা বলবে একটা দুটো ফটো দেব, লাস্টে কিন্তু 20-30-40 ফটো তুলে দিয়ে তোমার কাছ থেকে বেশি টাকা চাইবে। আমাকেও কিন্তু এসে বলছে ফটো তোলার জন্য, বলছে ফটো তুলে দেব অনলি 50 rupees। আমি কিন্তু সেই চক্করে পড়িনি, তাই তোমরাও কিন্তু ভুল করে এই চক্করে পড়বে না। ইন্ডিয়া গেটের ওপাশে যাওয়ার জন্য কিন্তু তোমরা রাস্তা ক্রস করে যাবার চেষ্টা করবে না, তোমরা অবশ্যই এখান থেকে এই যে নিচে যাবার যে রাস্তা আছে এটা দিয়ে কিন্তু তোমরা সাবওয়ে দিয়ে ওই পাশে চলে যেতে পারো। চলে এসেছি কিন্তু একদম পুরো সামনে, আর এটার হিস্ট্রি কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি। দিল্লি এলে ইন্ডিয়া গেট না এলে কিন্তু পুরোটাই অধুরা। এই দেখো সবার নাম কিন্তু এই ইন্ডিয়া গেটেই, এইখানটাতে দেখতে পাচ্ছ খোদাই করে কিন্তু লেখা আছে। প্রায় 90,000 ভারতীয় সৈন্যদের নাম কিন্তু এই ইন্ডিয়া গেটে আছে। ওইখানে যে মনুমেন্টটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস দিল্লি চলো যিনি স্লোগানটাকে তুলেছিলেন, তারই কিন্তু ওখানে একটা মনুমেন্ট করা রয়েছে। তো এটা কিন্তু খুব গর্ব লাগে যে একজন বাঙালি হিসেবে বাঙালিকে এখানে, মানে বাঙালিকে এখানে স্মরণ করে রাখা হয়েছে। উনি তো আমাদের বাংলার নয়, উনি আমাদের পুরো ইন্ডিয়ার ছিলেন। এবার কিন্তু আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, এই যে সাবওয়ে দিয়ে আবার ওই সাইডে চলে যাব। বাসের গাইড কিন্তু আমাদের বলেছে যে কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা হবে না কুতুব মিনারে ঢোকার জন্য। কী করতে হবে, 60 টাকা করে দিতে হবে কুতুব মিনারের ভেতরে ঢোকার যে টিকিট সেটার জন্য, কিন্তু আমরা সেটা করিনি। আমরা অনলাইনে কুতুব মিনারের জন্য টিকিট বুক করে নিয়েছি। যে এখন সময় হচ্ছে 12:40, আর আমরা কিন্তু এবার লাঞ্চ করব। তো আমি জানতাম যে এখন হয়তো আমরা প্রথমে কুতুব মিনারে যাব, কিন্তু এখন আমাদের নিয়ে এসছে লাঞ্চ করানোর জন্য। তো লাঞ্চ কিন্তু যে যার টাকায় করতে হবে, এর জন্য কিন্তু এই টাকার মধ্যে কোনো ইনক্লুডেড নয়। ভেতরে ঢুকি, খালি সিস্টেমেই কিন্তু আমরা খাবো, কারণ এতে কিন্তু বেশি লাভ হয়। আলাদা আলাদা করে কিছু খাবো না, এতে কিন্তু বেশি টাকা লাগে। এই যে থালিটা আছে 150, রুটি, রাইস, ভেজ ডাল, অনিয়ন স্যালাড, পিকল পাপড়। আমাদের মেনুতে কী কী আছে দেখো, ভাত, ডাল, এখানে একটা ফুলকপির তরকারি, একটা আলুর তরকারি, একটা রায়তা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাসের দিকে যাচ্ছি। খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু একটু প্রাইসটা বেশি। তোমরা যদি চাও বাইরে অনেক দোকান আছে, তোমরা সেখানেও কিন্তু খেতে পারো। বাট থালিটা আই থিঙ্ক 100 টাকা এরকম কিছু হলে ভালো হতো। এবার এসে গেছি আমাদের পরের স্টপ ইন্ডিয়ান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশন ITDC। গাইড করছেন, উনি বললেন যে এখানে কিন্তু অনেক নাকি ওয়ার্ল্ডের কিছু পুরস্কার পাওয়া জিনিসপত্র আছে, যেখান থেকে আমরা কিছু শপিং করতে পারবো। এই যে চলে এসেছি ইন্ডিয়ান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশন ITDC। ভেতর থেকে ঘুরে এলাম, এই যে কিছু কিছু ফুটেজ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কিছু নিতে পেরেছি। আর কারণ হচ্ছে ভেতরে ভিডিও অ্যালাউ নয়। এবার তোমাদেরকে বলি ভেতরে কিন্তু যে ছোট বড় যা যা আছে, পঞ্চধাতুর অনেক রকমের জিনিস দেখলাম, মানে এখানে কিন্তু সমস্ত কিছুটাই একদম প্রচুর লংজিভিটি হবে, মানে প্রচুর কিন্তু ভালো কোয়ালিটি, আর দামটাও কিন্তু সেই রকমই, মানে আমি দেখে এলাম জাস্ট, কিন্তু নেওয়ার মতন
এখান থেকে নিয়ে যাওয়ার মতন জায়গা নেই আমার কাছে, তাই জন্য কিন্তু এখান থেকে কিছু নিলাম না। তোমরা যারা পছন্দ করবে নিতে পারো। তো আমাদের কিন্তু টিকিট অনলাইনে কেটে রেখেছিলাম, আর যে টিকিটের প্রাইস হচ্ছে 35 rupees করে। তো এবার আমরা এখান থেকে এন্ট্রি করব আমাদের কুতুব মিনারের ভেতরে। এখানে পুরো ভেতরে ঢোকার লাইন। তো চলে এসেছি কুতুব মিনারের ভেতরে। আমি কিন্তু এই আগের বছর এসেছিলাম এখানে, এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। হাতে কিন্তু সময় ওই 30-35 মিনিট, তো তার মধ্যেই যেটুকু দেখার দেখাবো। চলে এসেছি কিন্তু কুতুবউদ্দিন আইবকের বানানো, তার আমল থেকে তৈরি করা সেই কুতুব মিনারের সামনে। তোমরা কিন্তু এই বাসে করে ঘুরলে তোমাদের কাছে একটু লিমিটেড টাইম থাকবে। 1983 সালে একটা বিশাল বড় ইনসিডেন্ট হয়েছিল, এর ভেতরে তখন যাওয়া যেত, তখন কিন্তু ভেতরে ঢোকা অ্যালাউ ছিল। তারপরে এটা কোথায় একটা কোনো একটা অংশ থেকে ভেঙে যায়, যেখানে প্রচুর স্টুডেন্টরা, তার অনেক স্টুডেন্ট এসেছিলো, প্রচুর স্টুডেন্টরা মারা যায়। তারপরে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বেলে পাথর দিয়ে তৈরি এই কুতুব মিনার কিন্তু এটা দেখার জন্য কিন্তু 2006 সালে তাজমহলের যা ট্যুরিস্ট, মানে তাজমহলে যত ট্যুরিস্ট যায় সেই বছর কিন্তু এইখানে সব থেকে বেশি ট্যুরিস্ট এসেছিলো 2006 সালে, সেটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। এই যে আয়রন পিলারটা আছে, এই আয়রন পিলারটা কিন্তু একদম মানে মরছে পড়ে না, এটা কিন্তু সেরকম ধাতু দিয়েই তৈরি, মানে লোহাটাই এমন, এটাই কোনো রকম মরছে পড়ে না। এটা প্রায় 1200 খ্রিস্টাব্দের সময় থেকে আছে। এবার এটা কিন্তু তখনকার সময় মাদ্রাসা স্কুল ছিল। তখনকার সময় বেলে পাথর দিয়ে তৈরি কিন্তু এই স্থাপত্য। এখানে দেখো প্রেমও হচ্ছে, এগুলো প্রায় অনেকটাই ভেঙে গেছে। তো মোটামুটি সমস্ত কিছু ঘুরলাম, দারুণ জায়গা, আগেও ঘুরেছি। আর এই জায়গাটা কিন্তু আমাদের কাছে যা টাইম ছিল পুরোটা ঘোরা একটু চাপের, তার কারণ অনেক কিছু কিন্তু দেখার আছে। কোনো একটা গাইড থাকলে কিন্তু ব্যাপারটা তোমরা ঘুরে পুরোটা দেখতে পারবে, বুঝতে পারবে। যারা ইতিহাস নিয়ে পড়েছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। এটা হচ্ছে কিন্তু সেই আলাই দরওয়াজা, আমরা যেটা ইতিহাসে পড়েছি আলাই দরজা, সেটাই কিন্তু এটা। মিনারের সাউথ সাইডে কিন্তু এই যে গেটটা আছে, এটা কিন্তু হচ্ছে আলাই দরওয়াজা, এটা অনেকে ইতিহাসে পড়েছো। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, বাইরে যাওয়ার পরে কিন্তু খুব ভালো লাগবে, তোমরা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর দেখবে। এই জায়গাটা কিন্তু কুতুবুল ইসলাম মসজিদ বলা হয়। কুতুব মিনারে কিন্তু দারুণ এনজয় করলাম, আমরা যাবো এবার লোটাস টেম্পল। আজ কিন্তু 3টে সময় দিয়েছিল, 3টে 20 ছেড়েছে, বেশ ভালোই হয়েছে। আমরা তো ঘুরতে ঘুরতে কখন বুঝতেই পারিনি যে 3টে 10 বেজে গেছে। আমাদের 5 নম্বর ডেস্টিনেশন আজকের লোটাস টেম্পলে চলে এসেছি। লোটাস টেম্পলে ঢোকার জন্য কিন্তু কোনো টাকা লাগে না, আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি। ভেতরে কিন্তু কোনো রকম খাবার অ্যালাউ করে না লোটাস টেম্পল, এটা কিন্তু ওপেন টু অল, সবার জন্য বানানো হয়েছে। না আছে এখানে কোনো হিন্দু, মুসলিম, শিখ, পারসি, কোনো মানুষের, কোনো ধর্মের কোনো দেবতা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু জাস্ট ফাঁকা, এখানে মেডিটেশন হয়, সেই জন্যই কিন্তু এই জায়গাটাকে বানানো হয়েছে। 1986 সালে কিন্তু এই মন্দিরটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছিল, পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি, দেখতে কিন্তু এক অসাধারণ। এখানে আছে জুতোর ব্যাগ, এখানে জুতোটা ব্যাগের মধ্যে রেখে দেব, তারপরে আমরা ভেতরে ঢুকবো। ব্যাগে রেখে দিয়েছি জুতো। দেখো বাইরের দেশের কত মানুষ এখানে ঘুরতে আসে, এটা কিন্তু খুব পপুলার একটা জায়গা। এইখানে এসআর ভাই ব্যাগ জমা করলো, ব্যাগ জমা করার পরে হ্যাঁ এরকম টোকেন দিয়েছে, এরকম টোকেন দিয়েছে, এরকম একটা টোকেন পেয়ে যাবে তোমরা, পেয়ে তারপরে কিন্তু আমরা এবার ভেতরে যাব। তো এটা কিন্তু লাইন, আর এটা কিসের লাইন ঠিক বুঝতে পারছি না, না গেলে ঠিক জানতে পারবো না। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, এই যে এবার কিন্তু ভেতরে যাব ভাবছি, কিন্তু কোনো রকম দেবদেবীর পুজো হয় না বলেই দিয়েছি, এখানে জাস্ট মেডিটেশন হয়। ভেতরে কিন্তু দেখলে কতটা শান্তি, মানে সবাই কিন্তু পুরো সাইলেন্ট থাকে, আর ভেতরে কিন্তু এক দুজন আছে যারা এরকম মুখ ঠোঁটে এরকম আঙুল দিয়ে রেখে দিয়েছে যাতে কেউ কথা না বলে। খুব শান্তির জায়গা, এখানে কিন্তু সবাই মেডিটেশন করতে আসে। টেম্পল লোটাস টেম্পল, বাট কোনো ঠাকুরের কোনো মূর্তি নেই, দারুণ লাগলো। এই সাইডে জুতো দিয়েছিলাম, আর এখান থেকে জুতো কালেক্ট করা হবে। এরকম
সুন্দর একটা মন্দির দেখবো বুঝতে পারিনি, যেটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি, আর মার্বেল পাথর এমনি ঠান্ডা হয়, তো সেই জন্য কিন্তু দারুণ ভেতরটা অসাধারণ লাগলো। একদম ঠিক টাইমে চলে এসেছি। রাজঘাট মহাত্মা গান্ধীজির সমাধি আছে, তো ওটাকে আমরা এখন দেখবো, চলো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো। তো এখানে কিন্তু আছে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, এখানে কিন্তু ওনার সমাধিটা আছে, আর এখানে কিন্তু এই সারাক্ষণ এই আগুনটা জ্বলে। তো এখানে তোমরা কিন্তু আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই ওপরগুলোতেও কিন্তু ওঠা যায়, তোমরা কিন্তু এর ওপরেও উঠতে পারো। এই ওপরটা থেকেও কিন্তু দেখতে অসাধারণ লাগছে, এক কথায় দারুণ দারুণ লাগছে, কোনো কথা হবে না। আমরা কিন্তু এইখানে নেমে যাব, আমরা কিন্তু এখন আছি লালকেলার সামনে, আমাদের বাস কিন্তু এখানে নামিয়ে দিল, তো এখান থেকে আমরা লালকেলা থ্যাংক ইউ ঘুরে তারপরে কিন্তু আমরা স্টেশনের দিকে যাব। এই বাসটা কিন্তু আবার চলে যাচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে। যারা যারা বাসে করে এবার চলে যেতে চাও তারা কিন্তু বাসে চলে যেতে পারো, কিন্তু আমি যাচ্ছি না, আমি এখান থেকে ঘুরবো হচ্ছে লালকেল্লা, জামা মসজিদ, এই জায়গাগুলো। তো চলো যাই। লালকেল্লার সামনেই এক জায়গায় বসে পড়েছি, এইখানে বসে এবার আমরা কী খাবো, ছোলে ভাটুরে, ছোলে ভাটুরে খাবো, 40 টাকা এই যে ছোলে আর এটা ভাটুরে। খাবারটা বেশ ভালোই ছিল, দারুণ খেলাম। এবার যাব আমরা লালকেল্লার দিকে। এই দেখো 500 টাকার নোটের পেছনে এই ছবিটাকে দেখো, আর এটা দেখো, পুরো কিন্তু এক দেখো, এটাই কিন্তু আমাদের লালকেল্লার ছবি। এখন ফ্ল্যাগটা নামানো আছে। আগ্রা ফোর্ট আর দিল্লির এই রেড ফোর্ট, এই দুটোই কিন্তু মুঘলদের একটা, মানে আমাদের যেমন নিজেদের একটা থাকার বাড়ি, ওদের সময়ের কিন্তু ছিল মুঘলদের এটাই বাড়ি। রেড ফোর্ট কিন্তু খুব দেখার মতন একটা জায়গা। দোস্ত আজ জব ভারত আপনি আজাদি কে 75 বর্ষ পুরে করকে আপনি স্বতন্ত্রতা কা অমৃত মহোৎসব মনা রহা হ্যায়। ये लाल कोट, ये रेड फोर्ट, ये सुर्ख दुर्ग आज केवल दिल्ली ही नहीं पूरे भारत का प्रतीक बन चुका है। गाए काटा दिच्छे, ভারতীয় হিসাবে গর্ব অনুভব করছি ভাই, ভারতীয় হিসাবে গর্ব লাগছে, একবার দেখো। कि 400 साल बाद आज भी मुझे हिलाना नामुमकिन है, फिर यही गेहूं कर रह गए। भारत ने तो हर विश्वास हर विचार के लोगों को अपना समझ कर अपनाया है और कहा है अतिथि देवो भव, दुनिया को जीवात्मा आत्म का स्वरूप। आज हम सबके पास अपने हुनर हौसले हिम्मत को सामने लाने का मौका है। এক কথায় জাস্ট অন্য লেভেলের। আমি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি যখন পুরো ভারতবর্ষ ঘুরি আর দিল্লির মতন জায়গায় এসে এত সুন্দর একটা লাইট শো দেখলাম, গায়ে কাঁটা দিয়ে দিল। এত সুন্দর একটা জায়গায় এসে, দিল্লিতে এসে এরকম একটা লাইট শো দেখবো, অসাধারণ লেগেছে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। যারা সকালে আসবে রেড ফোর্ট দেখতে তারা একটা আলাদা ফিল নেবে, যারা রাতে আসবে রেড ফোর্ট দেখতে তারা কিন্তু একটা আলাদা ফিল নেবে। আমরা যে রুমটা পাহাড়গঞ্জে দিল্লিতে বুক করেছি সেটা হচ্ছে স্কাই ভিউ হোটেল, আর আমাদের এই হোটেলে যে ভাড়া পড়েছে এক এক দিনের সেটা হচ্ছে 650 টাকা, 650.5 টাকা। আমাদেরকে এবার রুমটাকে দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে রুম, দেখো খুব সুন্দর, একদম বিছানা আছে এখানে, খুব সুন্দর ডবল বেড। কেউ যদি ফ্যামিলি আসে তাহলে কিন্তু 3 জনও হয়ে যাবে,
তিনজনের ফ্যামিলি আসলে। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, সুন্দর একটা টিভি, আর এখানে তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারো। আর এখানে দেখো একটা ড্রয়ার আছে, এর মধ্যে আমার অলরেডি ব্যাগ এসে ঢুকিয়ে দিয়েছি। আর তোমরা যদি এসি বলো, এসিও আছে, এসিটাকে চালিয়ে দিলে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ। উপর দিয়ে একটা সুন্দর বাইরের হাওয়া আসার কিন্তু জায়গা আছে। আর এদিকে বাথরুম দেখো, বেসিন আছে, এখানে কিন্তু গিজার আছে, এখানে আছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে তোমরা জিনিসপত্র কিছু রাখতে পারো। তো আজকের ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, তোমরা দেখলে কিভাবে 350 টাকায় এসি বাসে, মানে খুব সুন্দর একটা বাসে কিন্তু আমরা দিল্লির বিভিন্ন প্রান্ত ঘুরলাম। যে কটা জায়গা দেখালাম সেই কটা জায়গায় কিন্তু আমরা ঘুরতে পেরেছি, আরও কিছু জায়গা যেগুলোকে বাইপাস করেই কিন্তু এই বাস যাবে। দিল্লিতে যারা কিছু জানো না, চেনো না, প্রথম আসছো, তারা কিন্তু এই জার্নিটা করতেই পারো। খুব কম টাকায় এত সুন্দর একটা জার্নি, কিন্তু দিল্লির অনেক কিছুই তোমরা দেখতে পাবে আর অনেক কিছুই তোমরা জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর আমার এভাবেই পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। বাই।